সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। শরৎ ঋতুর রূপের মাঝে বৈশিষ্ট্য ও বৈচিত্র্যে শীতকাল সবচেয়ে বেশি আকর্ষণীয়। শীতকালের সুবিধা থাকলেও আছে কিছু অসুবিধা, তার মধ্যে একটি হচ্ছে রোগবালাই, বিশেষ করে যারা কবুতর প্রেমী, কবুতর পালন করে থাকেন। রোগবালাই যেন তাদের নিত্যসঙ্গী, তবে শীত আসলে সেই রোগের প্রকোপ যেন আরও বেড়ে যায়। প্রতিরোধক ব্যবস্থা কি পশু পাখি সুস্থ থাকার জন্য সবচেয়ে গৌণ পদ্ধতি হিসাবে বিবেচনা করা হয়। তাহলে চলুন দর্শক, কথা না বাড়িয়ে কীভাবে কবুতরের পরিচর্যা করবেন এই শীতকালে সে বিষয়ে আলোচনা করা যাক। প্রিয় দর্শক, এই কবুতরের বাচ্চাটা ফুলে আছে। আমরা দেখতে পাই শীতকালে কবুতর ফুলে ফুটবলের মতো হয়ে থাকে। এটা চুনা পায়খানা করছে এবং সবুজ রঙের পায়খানা করছে। এখন আমরা এটাকে ট্রিটমেন্ট দিব, দেখি কি ওষুধ খাওয়ালে কবুতরটা সুস্থ হবে। বাজারে আপনারা র্যানামাইসিন নামে এটা কিনতে পাবেন। এটা ভেঙে এখান থেকে অল্প পরিমাণে, খুব সামান্য পরিমাণে একটু কবুতরটাকে খাইয়ে দিবেন। তবে এই ক্ষেত্রে এই কবুতরের সবচেয়ে মূল বিষয় হচ্ছে কবুতরটাকে আলাদা করে নিতে হবে। যেই কবুতরটা অসুস্থ হবে প্রথমে এই কবুতরটাকে আপনারা অন্যান্য কবুতর থেকে আলাদা করে দিবেন। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কবুতরটাকে আপনারা রোদের মধ্যে নিয়ে রাখবেন, আর এই কবুতর অন্যান্য কবুতরের সাথে যেন পানি না খায় এবং এই কবুতরের পায়খানা অন্যান্য কবুতর যেন না পারায় সেদিকেও খেয়াল রাখতে হবে। সাধারণত কবুতরের অসুখ হওয়ার কয়েকদিন পর আমরা বুঝতে পারি কবুতরটি অসুস্থ, আর তারপর আমরা কবুতরের ট্রিটমেন্ট করতে শুরু করি। আর এই জন্য অনেক ক্ষেত্রে কবুতরকে সুস্থ করা সম্ভব হয় না। যদি একেবারে শুরু থেকেই আপনি রোগটা ধরতে পারেন, যেমন চুনা পায়খানা বা সবুজ রঙের পায়খানা, সেই ক্ষেত্রে র্যানামাইসিনেই কাজ হবে। এটা আপনি সারা বছরই খাওয়াতে পারেন, মাঝে মাঝে পানির সাথে গুলিয়ে খাওয়াতে পারেন, সেই ক্ষেত্রে কবুতরের অসুখ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। শীতকালে কবুতরের রোগবালাই বেশি হয় পর্যাপ্ত তাপের অভাবে। সেই ক্ষেত্রে যেই কবুতরটি অসুস্থ হয়েছে তাকে আলাদা করে রোদের মধ্যে নিয়ে রাখ। আমি কিছুদিন এভাবে করার পর আমার অসুস্থ কবুতরটি কিন্তু সুস্থ হয়েছে। এছাড়াও আপনারা কিছুদিন পর পর জীবাণুনাশক স্প্রে ছিটাতে পারেন। তাছাড়া আপনাদেরকে আমি আরেকটা টোটকার কথা বলবো, সেটা হচ্ছে পোড়া মাটি বা চুলায় রান্না করা হয় এমন চুলার মাটি যদি কবুতরকে সামান্য পরিমাণে মাঝে মাঝে অসুস্থ কবুতরকে যদি খাইয়ে দেন, সেক্ষেত্রে কবুতর অনেক সময় সুস্থ হয়। এর সাথে কবুতরের গোসলের ব্যাপারটাও মনে রাখতে হবে। মাঝে মাঝে কবুতরকে গোসলের জন্য বলে পরিমাণ মতো পানি দিবেন, কবুতর নিজে নিজেই ওই পানিতে নেমে গোসল করবে। এভাবে যদি কবুতর মাঝে মাঝে গোসল করে সেক্ষেত্রে তাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।